ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কোন একজন মানুষ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গুলো কি আমি একটু দেখতে চাই, তাহলে কোরআনের ভাষায় যদি আমি বলি, কেয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে তারা যদি এক জায়গায় জমা হয়ে আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করে, আল্লাহর ভাষায় যদি বলি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবে না। কোরআনের দুইটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন, একটি আপনি পাবেন সূরা ইব্রাহিম, আরেকটি পাবেন আপনি সূরা নাহল। সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। এটা হচ্ছে সূরা নাহলের 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলোকে অনুগ্রহগুলোকে যদি এক এক করে গণনা করে করো, লা তুহসুহা, তাহলে কখনোই তুমি গণে শেষ করতে পারবে না। তাহলে যেহেতু আল্লাহ বলেছে আমি আর আপনি নিয়ামত কি জিনিস, অনুগ্রহ কি জিনিস খুঁজে পাই না, খুঁজেই পাই না, আর আল্লাহ বলছে বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবে না, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর এই কথার উপরে যদি আমরা লক্ষ্য করি, এখন আমাদেরকে তাহলে খুঁজতে হবে যে আল্লাহ আমার উপরে কি হেসান করেছে, আল্লাহর অনুগ্রহটা কি যেটা আল্লাহ আমাকে দেখাতে চাচ্ছে। এটা কথা সত্য যে সবার উপরে একরকমের অনুগ্রহ করা হয়নি, কাউকে ধনী ধন দিয়ে বেশি অনুগ্রহ করা হয়েছে, কাউকে রূপ দিয়ে বেশি অনুগ্রহ করা হয়েছে, কাউকে শক্তি দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে ক্ষমতা রাজত্ব দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে নিরাপত্তা দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে মুখের ভাষা চমৎকার ভাষা দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে মান সম্মান দিয়ে অনুগ্রহ করা হয়েছে। এক কথায় অনুগ্রহের ক্ষেত্রে কারো না কারো থেকে কারোটা বেশি কারোটা কম, কিন্তু এই আয়াতের মধ্যে এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ বলেছে যেই অনুগ্রহটা সমস্ত মানুষ প্রাপ্ত হয়েছে, ছোট হোক আর বড় হোক, ধনী হোক বা গরিব হোক, সে সম্মানিত হোক বা অসম্মানিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অনুগ্রহের কথা এই আয়াতে বলেছেন যেই অনুগ্রহ আমরা সবাই পেয়েছি, রাসূল থেকে নিয়ে একবার আম মানুষ পর্যন্ত সবার উপরে আল্লাহ এই অনুগ্রহটা করে থাকে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ যে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, এখানে নিয়ামতের কথা শেষ, তারপরেই শুরু হয়েছে যে আল্লাহর অনুগ্রহটা কি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ বলছেন বান্দা আমি ক্ষমা করে থাকি, দয়া করে থাকি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে অনেক বড় একটা অনুগ্রহ। এই ক্ষমা যেমন পুরুষরা পেয়ে থাকে, এই ক্ষমা নারীরাও পেয়ে থাকে। এই ক্ষমা যেমন বড়রা পেয়ে থাকে, এই ক্ষমা ছোটরাও পেয়ে থাকে। এই ক্ষমা যেমন ধনীরা পেয়ে থাকে, অভাবীরাও পেয়ে থাকে। আরবরা পেয়ে থাকে, অনারবরা পেয়ে থাকে। এই ক্ষমা নবীরা পেয়েছে এবং নবীর উপপত্র পায়, আল্লাহর ক্ষমা এবং দয়া। আর কোরআনকে যদি আপনি বুঝে পড়েন বা যেভাবে আমি ফিল করি, তাহলে আমি আপনাকে এখানে একটা চমৎকার কথা বলি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ নিয়ে এসেছেন, ক্ষমা এবং দয়া। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আপনি যদি কোরআনকে খুব সূক্ষ্মভাবে পড়েন দেখতে পাবেন এই দুইটা গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুইটা মন্দ চরিত্রের বিপরীতে এনেছেন। কারণ প্রত্যেকটা জিনিসের বিপরীতের কিছু প্রয়োজন হয়। রাতের বিপরীত দিন হয়, ডানের পরিবর্তে বাম হয়, জীবনের পরিবর্তে মৃত্যু হয়। এখানে যেহেতু আল্লাহ দুইটা শব্দ এনেছেন, ক্ষমা এবং দয়া, আপনি জেনে নেন আপনার আমার মাঝে দুইটা বড় চরিত্র আছে, দুইটা পাপের এগেনস্ট আল্লাহ দয়া এবং ক্ষমা এনেছেন। সেটা কোথায় পাবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম, বলেছিলাম যে এই আয়াতটা দুই জায়গায় আছে, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে এই কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের যা কিছুর প্রয়োজন ছিল মানুষ হিসেবে, তোমরা আল্লাহর কাছে যা চাইতে, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা কিছু থেকে আগে থেকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ, তোমরা আল্লাহর কাছে যা চাইতে আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি।
তারপর আল্লাহ বলেছেন অতএব আল্লাহর নিয়ামতকে যদি তুমি গণনা করো বান্দা, তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না। তারপরের জুমলাটায় আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ। এটা আল্লাহ বলেছেন, তার মানে মানুষের দুইটা অপরাধ, এক হলো মানুষ জালেম, মানুষ আল্লাহর সাথে জুলুম করে, নিজের নাফসের উপরে জুলুম করে, ধর্মের সাথে জুলুম করে, এবং মানুষ হচ্ছে অকৃতজ্ঞ বেঈমান। মানুষ খায় আল্লাহর, বেঁচে আছে আল্লাহর অনুগ্রহে, কিন্তু ইবাদত করে গাইরুল্লাহ, সে আল্লাহকে সেজদা করে না, সে আল্লাহকে ডাকে না, এটা হচ্ছে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। তাহলে এখানে মানুষের দুইটা বড় বড় পাপের কথা এসেছে। ওই কথাটাই তার পরের সুরায় সুরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহ লাগফুরুর রাহিম, যেহেতু মানুষ জালেম এবং অকৃতজ্ঞ, মানুষকে বাঁচাতে হলে আল্লাহর দুইটা গুণ লাগবে, সেটা হচ্ছে ক্ষমা এবং দয়া। তাই আল্লাহ বলেছেন বান্দা তোর জালেম হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাকে ক্ষমা করে থাকি, তুই অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তার উপরে দয়া করে থাকি। এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি। সবথেকে বড় নিয়ামত যেটা বললাম, এই নিয়ামতটা আমরা সবাই ভাগে পেয়েছি, ক্ষমা এবং দয়া আল্লাহ সবাইকে করে। কার জীবনের কত পাপ আছে এটা প্রত্যেকে তো আমরা জানি, প্রত্যেকে জানি, কারো কাছে কিছু বলতে হবে না। আপনি নিজে জানেন আপনি কত বড় পাপী, কিন্তু একবার ফিল করেন, এরপর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, এরপরও আল্লাহ আপনাকে খাদ্য দিয়ে যাচ্ছে, সুস্থ রেখে যাচ্ছে, এটা হচ্ছে তার ক্ষমা এবং দয়ার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা নিয়ামত ছিল যেটা আমরা সবাই পেয়েছি।